বেশি একদিনে করোনায় মারা গেছে আরো 52 জন। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 7075 জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলো 644439 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 555414 জন। সবশেষ হিসাব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 9318 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। লকডাউনের কারণে সারা দেশে এসএসসির ফর্ম পূরণ স্থগিত রাখা হয়েছে। তবে বিলম্ব ফি ছাড়া নতুন করে ফর্ম পূরণের সময় বাড়ানো হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে সোমবার আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, লকডাউনের কারণে এসএসসির চলমান ফর্ম পূরণ স্থগিত রাখা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে দেওয়া বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে। সকালে সরকারি বাসভবনের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। কাদের বলেন, হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা তথ্য নির্ভর এবং প্রকৃত সত্য উদ্ঘাটন। উদাসীনতা না দেখিয়ে সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান সেতুমন্ত্রী। নৌ দুর্ঘটনা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে গতকাল শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ ইমরান সালেহে প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ঘটনার 18 ঘন্টা পর নারায়ণগঞ্জের শীতলক্ষায় ডুবে যাওয়া রাবিদ আল হাসান লঞ্চটি উদ্ধার করা হচ্ছে। লঞ্চের ভেতরে আরো 24 জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এই দুর্ঘটনায় মারা গেল 29 জন, এখনো নিখোঁজ আছে অনেকেই। লঞ্চ দুর্ঘটনার কারণ জানতে জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। লকডাউনের সময় সরকারি নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সকালে মানিকগঞ্জ জেলা হাসপাতালে করোনা ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি জানান। তিনি জানান, টিকাদান প্রথম ডোজ দেওয়ার চলমান থাকবে এবং আগামী 8 এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি শেষ হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুরু হওয়া এক সপ্তাহের লকডাউন আরো বাড়বে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী পরিষদ সচিব। করোনা টিকার দ্বিতীয় ডোজ 18 এপ্রিল থেকে দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জঘন্য লোক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সোমবার সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলার জন্য তার বিচার হওয়া উচিত। তিনি ইসলামের কথা বলে নোংরামি করছেন। হেফাজতের ইস্যুতে সরকারকে আরও কঠোর হতে হবে। বিশ্বে করোনায় যুক্তরাষ্ট্র মৃত্যু ও সংক্রমণ দুই দিক থেকে শীর্ষে রয়েছে। এর পরের অবস্থানে নামাচ্ছে ব্রাজিল ও ভারতের। তবে দৈনিক সংক্রমণ বিবেচনায় আজ যুক্তরাষ্ট্রকে টপকে গেছে ভারত। দেশটির অন্যতম রাজ্য মহারাষ্ট্রে লকডাউন দেওয়া হচ্ছে। প্রাণঘাতী কোভিডে বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা 13,19,00,000 ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 28,35,000-এর বেশি মানুষের। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে 44 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 9 জন, নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। এছাড়া প্রতিবেশী ক্ষুদ্র দেশ পূর্ব তিমুরে 8 জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র জানান, এসব প্রাকৃতিক দুর্যোগে ফ্লোরেসের অন্তত 49টি পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির আন্দোনারা দ্বীপে একটি সেতু ধসে পড়েছে।